থ্যাংক ইউ। এই হচ্ছে তার ওয়ার্ক, যেটা সে পুচিকে থিম করে করেছে। এদিকে একটা ফ্রেমের মধ্যে সে পুচি ফ্যামিলি লিখেছে, এদিকে একটা সুন্দর কিউট মেয়ে বিড়ালটাকে কোলে নিয়ে বসে আছে, তাহার পশ্চাৎ বরাবর একটা দোলনা ঝুলিতেছে। দেন এইদিকে আছে পুচু, ওয়াও, PUCHI পুচি, খুব সুন্দর করে এখানে সে ফ্রেমিং করেছে, দারুণ দারুণ দারুণ। তাই এইগুলা দেখে আমার বিড়াল জাতির কি এক্সপ্রেশন, চলেন দেখে আসি। মাগু মাগু উমাগু উমাগু উমাগু, সবার তো প্রচন্ড শীত লাগে গু, কিরে হাবলা, এ তুই আমার গাছগুলার আর গাছ রাখবি না? আমার মতো একটা মেয়ে যে কিনা এত গাছ পাগল, তোদের জন্য আজকে আমার গাছের এই অবস্থা। এক একটা অ্যারোমেটিক জুই কিনতে গেলে 1200, 1300, 2400, 2500 টিয়া। হ্যাঁ, সেই গাছের তোরা এরকম বেজ্জুতি করে এটার উপরে বসে আছি, সেগুলো কোনো কথা? হ্যাঁ, যারা গাছ চিনে তারা একমাত্র জানে অ্যারোমেটিক জুই কত দামি গাছ। হ্যাঁ, দেখেন আমার দামি গাছের অবস্থা দেখেন, এইগুলো কোনো কথা? হ্যাঁ কিরে, তুই তোর বাপেরে কিছু বলতে পারিস না? হ্যাঁ, প্যান্ডা কই, প্যান্ডা কই, প্যান্ডা নাই কেন এই রুমে? কি তুমি তোমার আব্বারে কিছু বলতে পারো না? তোমার বাবা এগুলো কি করছে যে? হ্যাঁ মতি, এই যেটার মধ্যে বসে বন্তি, এটাতে বসে মতি, এটাতে বসে এই খাম্বা, এগুলা কোনো কথা? দেখেন আমার আমার গাছটারে কেমন ন্যাড়া বানাই ফেলছে, আপনারা দেখেন। সর 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 সর, পশ্চাৎটা সর, আমি একটু দেখাই, একটু সরা পশ্চাৎ, পশ্চাৎ দিয়েন সরা। ও মা, নড়েও না সরেও না, বাবা একটু পশ্চাৎটা সরাও, আমি একটু দেখাই আমার গাছের অবস্থা, তুমি কি করেছো? হ্যাঁ একটু সরাও না, দেখি না। ও মা, এইগুলো কি কথা? হ্যাঁ, এমনি আঠার মতো চোখের মতো লেগে থাকলে কেমনে হবে? একটু পশ্চাৎটা সরাও না, দেখেন তো ভাই কেমনটা লাগে। হ্যাঁ, এই ছেলে, এই যে, এই যে, এই যে, হ্যাঁ উঠছে উঠছে অবশেষে। নামো নামো নামো, আমি একটু দেখাই তুমি আমার গাছের কি দশা করছো, দেখি একটু সর। বলেন তো ভাই কেমনটা লাগে, রোদ পোহাবি ভালো কথা, তাই বলে এখানে বসে এভাবে বসে? হ্যাঁ দেখি আমার গাছটা একটু দেখা না সবাই, রে তুই কি করছিস, সর সর। হ্যাঁ এই দেখেন, দেখেন অবস্থা, এই গাছের এখন গোড়া খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ সব একেবারে মিহি বানাই ফেলছে, এই গাছের শিরে কয়েকটা উঠতে যাচ্ছে, এটারে সাইড পা যদি এমনি যাইতা ধরে রাখে, এই গাছের শিকড় কেমনে উঠবে বলেন? হুম, দেখেন অবস্থা, এই যে একটা মাত্র শিকড়, একটা মাত্র গোড়া, এটার দুই পাশে ডালপালা গেছিল, কিন্তু তাহাদের অত্যাচারে গাছ আবার নিমজ্জিত হয়ে যাচ্ছে। হুম, এইখানে একটা ইয়ে দিয়ে বেঁধে দাও তো সুতা দিয়ে, এগুলো কোনো কথা? আমার এত স্বাদের গাছ, যাব বাবা, আমার এই স্বাদের গাছের এমনি বৈশা চিত্ত এক ফালাই রাখে এগুলাই। হ্যাঁ কি তুমি তোমার বাবাকে একটু দেখে রাখতে পারো না? হ্যাঁ মতি, মতি পালাইছে, তুমি কিতা করো এখানে? হ্যাঁ তুমি কিতা করো এখানে, কিতা করো? হ্যাঁ দেখছো নি লেবু, কি সমস্যা তোমার? হ্যাঁ কি সমস্যা, এক পাশে লেবু, এক পাশে কমলা, ভিটামিন সি এর মাঝখানে আমাদের সুজিরানি। আহা কমলা সুন্দরী, ভাফু গো অসুন্দরী, ভাফু গো অসুন্দরী, সুন্দরী ধর ভিটামিন সি খা, ধর ভিটামিন সি খাইলে সর্দি কাশি লাগে না, ধর গম খাপা গম, পেয়ারা, পেয়ারাগুলো ফ্রেশ না সুজি, দেখছোস নি তোর বাবা কী সব কিনে নিয়ে আসে ছাতা মাতা? হ্যাঁ তোর বাবা কী সব ছাতা মাতা আনে দেখুস, এর কোনো মানে ভ্রুক্ষেপ নাই। আর হ্যালো বল, হ্যালো মদন, কালকে ঘর ওকে ইয়ে একটা সুমা দিছে আমাদের খাম্বু, তারপর থেকে সুজি জিম মেরে বসে আছে। হ্যাঁ ও আসলে এখনও সুমাটা হজম করতে পারে নাই। আর সুজু সুজু, তোমাকে সুমা দিছে, তোমাকে সুমা দিয়ে দিছে, এরপর থেকে বেচারি মনটা খারাপ, থামবার মতো ভদ্রলোক সুমা দিয়ে দিল, এটা কোনো কথা না? অনেক জ্বালাইছি মহিলাটাকে। পুষু কিতা করো তুমি? আহা রে কি আরাম, আহা তোর এই বেলকনিতে তো রোদ তেমন আসে না। দাঁড় 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 দাঁড়,
ফাইনালি আমি আবার চলে আসছি বেলকনিতে তাহাদের কাছে। এদিকে আমাদের খাম্বা আবার সে তার জায়গা বুঝে বসে নিচ্ছে, তার ওই ওই টপটাই লাগবে, তার ওই টপ ছাড়া হবে না, তাকে ওই টবেই বসতে হবে। এই দেখেন অবস্থা, সে ঘুরে ফিরে ওই এক টবেই গিয়ে বসবে। হ্যাঁ, এগুলা কোনো কথা? মানুষের বাগানে ফুল ফুটে, আমার বাগানে বিড়াল ফুটে আছে। এই হাবলু কাবলুস, দেখতে কাবলুস কাবলুস, এই কাবলুসটা একদম বুট্টুস হয়ে গেছে কয়েকদিনে। হ্যাঁ, এই কাবলুসটা বুট্টুস হয়ে গেছে এই কয়েক মাসে। হ্যাঁ, আরেকটা পুরা মনে হচ্ছে টপ, মানে বিড়াল টপ। না, শুই থাক শুই থাক, খুব টেস্টি টেস্টি রোদ খাওয়ার আছে, খেয়ে নেওয়ার কয়েকদিন খেতে পারবা, তারপর গরমকাল আসলে দেখা যাবে এখান থেকে পালিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, বেলকনিতে আর আসবে না, রোদ খেতে কে আসবে বেলকনিতে? একটু বিখানে বসে আসো বাবা, হ্যাঁ বিখানে বসে আসো, চলো বিলকুনিতে দিয়ে আসি। বিলকুনি রে বিলকুনি, বিলকুনি রে বিলকুনি, বিলকুনি রে বিলকুনি, ধরো এ নাও যাও। এই ছিল তাহাদের রোদ বিলাস। মাগু ভেজে সবগুলো কুত্তা একসাথে দৌড়াচ্ছে। মতি কি আসছে আসছে, সে চিন্তা করতেছে আমাকে ছাড়া ভিডিও হয়ে যাচ্ছে, এটা কেমনে কি? মাগু কি আর তোর, আহা মাগু মধুষ্টুক মধুষ্টুক, থাকো